আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বেকার থাকার চেয়ে 10,000 টাকা বেতনে চাকরি করা ভালো, এই কথাটার মানেটা কি বা এটা থাম্বনেইল আমি কেন দিয়েছি? দেখুন, আপনি পড়াশোনা যখন করতেছেন বা পড়াশোনা শেষ করেছেন, কেন করেছেন, আপনি পড়াশোনাটা কেন করতেছেন? আপনার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য বা আপনি নিজে ভালোভাবে একজন প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিন্তু আপনি পড়ালেখাটা করতেছেন বা পড়ালেখা করছেন। এটা কিন্তু ছোট থেকে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমরা পড়াশোনা শেষ করে বড় কোনো একটা চাকরি করব, দেন হচ্ছে সেখান থেকে আমরা যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমাদের ফ্যামিলি সাপোর্ট করব, আমরা নিজেরা সাপোর্ট পাব বা ভবিষ্যতে আমরা বড় কিছু হব। কিন্তু বর্তমান সময়ে এসে বাংলাদেশে বিশেষ করে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেগুলো পেতে আমাদের অনেক অনেক ঝামেলা ফোহাতে হয় এবং সেই চাকরিটা আমাদের অনেকের কপালে জোটে না, সরকারি চাকরিটা। আর বাংলাদেশে এত পরিমাণে বেকার যে সবাইকে সরকারি চাকরি দেওয়াও একজন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। সুতরাং আমরা নিজেরা কিছু একটা করতে হবে, সরকারি চাকরির পাশাপাশি আমরা উদ্যোক্তা হতে হবে বা নিজেরা যে একটা একটা প্রসেস করে নিব যে আমরা এটা আমাদের এখানে আমরা আরও 10-15 বা 20 জনকে আমরা চাকরি দেওয়ার মতো একটা প্রকল্প বা একটা প্রজেক্ট আমরা তৈরি করব। তো আমরা যারা পড়াশোনা শেষ করেছি, ইতিমধ্যে যারা পড়াশোনা করতেছেন, অনার্স করতেছেন বা মাস্টার্স করতেছেন বা শেষ করেছেন, তারা তো একটা খরচ রয়েছে বা তাদের একটা সাপোর্ট দরকার বা তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো একটা অ্যাবিলিটি থাকা আবশ্যক, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা নাই। তো আপনি কি করবেন? আপনি সরকারি চাকরির জন্য কি বসে থেকে আপনার বয়সটা শেষ করে দেবেন বা আপনার সময়টাকে শেষ করে দেবেন? তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই, বাংলাদেশের বড় একটা ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের বড় একটা খাত হচ্ছে ওষুধ শিল্প। সেইখানে কিন্তু হিউজ, মানে বাংলাদেশে আমি যতটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে দেখেছি, আমি কিন্তু বেশিরভাগ দেখেছি যে মেডিসিন কোম্পানিতে অনেক মানুষ চাকরি করে যারা কোয়ালিফাইড, মানে যাদের কি বলে সরকারি চাকরি কি তার চেয়ে উপরে চাকরি করার মতো অ্যাবিলিটি রয়েছে বা তাদের সেই যোগ্যতা রয়েছে, তারাও কিন্তু মেডিসিন কোম্পানিতে সুন্দরভাবে চাকরি করে তাদের ফ্যামিলি মেনটেন করতেছে এবং তারা ফ্যামিলিকে বা তাদের যেই পরিবার রয়েছে সেখানে সাপোর্ট দিচ্ছে, ভালো একটা সাপোর্ট পাচ্ছে এবং নিজেও স্বাবলম্বী হচ্ছে, আমার নিজের দেখা। তো সেক্ষেত্রে আমি বলতে চাই, আপনারা যারা পড়াশোনা শেষ করেছেন বা পড়াশোনা করতেছেন, আপনারা চাচ্ছেন যে আপনাদের ফ্যামিলি বা পরিবারকে একটু সাপোর্ট করার জন্য বা নিজের চলার মতো একটা স্যালারি সেখান থেকে আর্ন করার মতো একটা জায়গা খুঁজতেছেন, তা আমি বলবো আপনার জন্য ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিটা আপনার জন্য খোলা রয়েছে। আর ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কোনো টাইমিং নেই, টাইম সেট করা নেই যে এই সময় সার্কুলারটা দেয়, এই সময় বছরের এই সময়, প্রতিনিয়ত সার্কুলার হচ্ছে। কারণ এখানে এটা হচ্ছে প্রাইভেট কোম্পানি, আপনি চাইলে কোম্পানি থেকে রিজাইন নিতে পারেন, কোম্পানি সেল আপনাকে বাদ দিতে পারে বিভিন্ন কারণে। তো সেই ক্ষেত্রে কোম্পানি যে কোনো সময় যে কোনো মুহূর্তে লোক নিয়োগ দিয়ে থাকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে, আপনি জাস্ট আপনার এরিয়ায় বা আপনি একটু খেয়াল রাখবেন যে তাদের সার্কুলার নিয়োগ এবং কোন এরিয়ায় খালি হয় সে এরিয়ার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো আপনি সবচেয়ে ভালো হয় আপনার এরিয়ার যে ম্যানেজার বা যে ম্যানেজমেন্ট রয়েছে, যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন, সেই ম্যানেজারের সাথে, সেই ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। আপনি যদি সেই কোম্পানিতে কাজ নাও পান বা চাকরি নাও পান, সেই ম্যানেজার কিন্তু আপনাকে অন্য একটা কোম্পানিতে সে আপনাকে দিতে পারবে বা অন্য একটা কোম্পানির সাথে কথা বলে আপনাকে জয়েন করেই দিতে পারবে ওই ম্যানেজার। যদি আপনি আপনার এলাকার যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যারা সংশ্লিষ্ট বা যারা কি বলে সেটার সাথে যুক্ত রয়েছে তাদের সাথে কথা বলেন, তারা কিন্তু আপনাকে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কথা বলে ম্যানেজারের সাথে আপনাকে চাকরিটা দিতে পারবে খুবই সহজে। তবে আপনি একা একা কখনোই পারবেন না, আপনাকে একজন ম্যানেজার, একজন এমপিও, একজন এসআর বা যাই হোক ফারিয়ার সাথে কথা বলে আপনাকে এই কোম্পানিতে যোগদান করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।